हेलो बंधुरा केमन आछेन सबाई आशा करी भालो आछेन। आज के एक नतून प्रोजेक्ट निये कथा बोलबो जेटा एक चाषबासेर एक पद्धति नतून पद्धति बला जेते पारे भारतवर्षे किछुदिन थेके एक भालो प्रचलित माने चारिदिके भालोई एक सारा जेगेछे जाके बला हय विशेष करे पश्चिमबंगेर बाइरे एक भालो सारा जागिएछे किन्तु पश्चिमबंगे एखोनो तेमन केउ एटा शुरू करेनि एई चाषबासटा। এটা একটা নতুন একটা চাষবাসের একটা পদ্ধতি, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি, যেটাকে বলা হয় মাল্টি লেয়ার ফার্মিং। মাল্টি লেয়ার ফার্মিং যেটা আপনার একটা বছরে প্রায় 5 থেকে 6 প্রকারের শাক সবজি চাষবাস হবে এবং একটা একটা হিসেব দেখা গেছে যে মোটামুটি 1 একর জমিতে, 1 একর মানে প্রায় ধরুন যে 3 বিঘা জমিতে এক বছরে প্রায় 10 লক্ষ টাকা মতো ইনকাম করা যায় এবং তারও বেশি, সে যদি ঠিকভাবে যদি করতে পারে তাহলে। তবে এই পদ্ধতিটা সম্পূর্ণ জৈবিক পদ্ধতি, অর্থাৎ এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হবে না। এখানে গোবর সার, তারপরে ধরুন যে গোমূত্র, বিভিন্ন খোল যেগুলো রয়েছে সেগুলো পচিয়ে বা পাতা পচা সার সেগুলো দিয়ে এখানে এই চাষবাসটা করা হবে। বর্তমান সময়ে আমরা যদি দেখি তাহলে বেশিরভাগ চাষবাসই রাসায়নিক পদ্ধতিতে হচ্ছে, যাতে করে যাতে মানুষের একটা ক্ষতির যে সম্ভাবনা সেটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। তো যদি আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে এবং সারা পৃথিবীতে কিছুটা যদি জৈবিক পদ্ধতিতে চাষবাস করা হয় তাহলে এই যে একটা শারীরিক যে একটা সমস্যা মানুষের, বিভিন্ন রকমের হেলথের যে একটা প্রবলেম, সেটা হয়তো অনেকটাই সলভ করা যাবে। হয়তো পুরোপুরি করা যাবে না, তার কারণ হচ্ছে বহু খাবার আমাদের রাসায়নিক পদ্ধতির সঙ্গে একবারে অতপ্রোতভাবে জড়িয়ে গেছে, রাসায়নিক সারের সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে গেছে, সেগুলো হয়তো দূর করতে অনেকটাই সময় লাগবে। কিন্তু যদি আমরা কিছুটা পারি, কিছুটা চেষ্টা করি, তাহলে হয়তো কিছুটা আমরা এগিয়ে যেতে পারবো। তো এখানে আমাদের যে প্রজেক্টটা হবে এটা একটা মোটামুটি 2-3 বিঘা জমি রয়েছে প্রায়, কিন্তু আমি এখানে 2-3 বিঘা জমি নিয়ে কাজ করব না, তার কারণ সেটা আমি এই প্রজেক্টটা একটু অল্প পরিসরে করব। তার কারণ হচ্ছে এখানে একটা খরচের একটা ব্যাপার রয়েছে। তো পদ্ধতিটা সত্যি খুব আশ্চর্যজনক পদ্ধতি এবং সত্যি খুব মানে ভালো পদ্ধতি, আমাদের পশ্চিমবঙ্গে এখনও কেউ শুরু করেনি, কিন্তু এখানে আমরা ভাবছি যে প্রথমত শুরু করে একটা মানুষের যে মানে কীভাবে করতে হবে, পুরোপুরি চাষবাসটা কীভাবে করতে হবে সেটা নিয়ে পুরোপুরি একটা আলোচনা করব। তো এখানে এই জায়গাটাতে কিছু গাছ লাগা হয়েছে, এখানে আমের গাছ আছে, তারপরে ধরুন যে লিচুর গাছ আছে, তারপরে ধরুন যে এখানে আপনার ডালিম গাছ আছে। তো এই গাছগুলো মানে থাক, আমরা এই গাছগুলোর পাশাপাশি এই পদ্ধতিটা শুরু করব। তো পদ্ধতিটার জন্য প্রথমে মাটিগুলোকে ভালোভাবে আপনার সার প্রয়োগ করে ভালোভাবে আপনার ঘাসগুলোকে রিমুভ করে, এখানে দেখেন অসংখ্য ঘাস রয়েছে, এই ঘাসগুলো থাকলে হবে না, এখানে লাঙল দ্বারা হোক বা যে কোনো ট্র্যাক্টর দ্বারা হোক ভালোভাবে এই ঘাসগুলোকে রিমুভ করে দিতে হবে। তারপরে আপনার সম্পূর্ণ জৈবিক পদ্ধতি অর্থাৎ গোবর সার, তারপরে আপনার ধরুন যে গোমূত্র, পাতা পচা এসব জিনিসগুলো দিয়ে একটা মাটি তৈরি করতে হবে। এগুলো মানে একটা বছরে বলা যেতে পারে প্রথম আপনার ফেব্রুয়ারি মাস থেকে শুরু করা উচিত, কিন্তু এখন একটা সময় এখন জুন মাস চলে এসছে, কিন্তু আমরা ভাবছি যে এখানে কিছু তো শুরু তো করি, মানে জায়গাটা ফেলে না রেখে আমাদের অনেকটা প্র্যাকটিসও হয়তো হয়ে যাবে এবং অনেকটা সুবিধা হবে পরবর্তীতে ইচ্ছা আছে যে ভালোভাবে প্রজেক্টটা আর একটু বাড়ানোর ইচ্ছে আছে। তো আমরা অনেকেই ভাবি যে চাষবাস করে হয়তো খুব একটা বেশি লাভ করা যায় না, খুব একটা বেশি আপনার ইনকাম করা যায় না, কিন্তু কিছু কিছু পদ্ধতি এমনই রয়েছে যে পদ্ধতিগুলোতে ভালো মানের একটা ইনকাম করা যায়। অনেকেই শ্রমিকের কাজে বাইরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, হয়তো 5,000-10,000 টাকা বেতনে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু যদি আমরা ফার্মিংটাকে যদি ধরতে পারি, ফার্মিংয়ে সে বিভিন্ন রকম জিনিস হতে পারে, হ্যাঁ, চাষবাস যে শুধু করতে হবে তা নয়,
বিভিন্ন রকমের পদ্ধতি, মাছ চাষ হয়তো হতে পারে আধুনিক পদ্ধতিতে, হয়তো হাঁস পালন হতে পারে, মুরগি পালন হতে পারে, এগুলো যদি করি তাহলে আমরা অনেকটাই এগিয়ে যাব। এবং আমাদের যে রাজ্যের বলুন দেশের বলুন একটা ঘাটতি রয়েছে, মানে সব রকম জিনিসের একটা যে ঘাটতি রয়েছে ফার্মিং জিনিসের প্রতি, সেই ঘাটতিটা কিন্তু অনেকটাই পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখান থেকে এই একটা ভিডিও আমরা করলাম, প্রথম একটা ভিডিও করছি, হ্যাঁ, এই একটা দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়া জুড়ে। সাধারণত আমরা এখানেই মানে চেষ্টা করব, খুব একটা বেশি জায়গা নয়, 10 কাঠা বা 1 বিঘার ওপরে আমরা প্রজেক্টটা করার চেষ্টা করব। তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর এখানে সবজি সাধারণত লাগা হচ্ছে, আর এই দিকটাতে কোনো কিছুই লাগানো হয়নি, এই দিকটা পুরোটাই ফাঁকা পড়ে আছে, এখানে হালকার উপর লাগানো হচ্ছে। তো এটা পুরোপুরি আমরা ভালোভাবে মাটিগুলোকে তৈরি করে তারপরে মাল্টি লেয়ার যে ফার্মিং সেটা আমরা শুরু করব। তো আশা করি আপনারা পুরোপুরি সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতিগুলো যাতে করে সারা পশ্চিমবঙ্গ সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে যায়, তার জন্য আপনাদেরও বলবো যে আপনারাও চেষ্টা করবেন, আপনারা যেন শুরু করতে পারেন। আমাদের দেখে আমরা কীভাবে করছি সেটা দেখে যদি আপনারাও শুরু করেন তাহলে অনেকটাই আমরা এগিয়ে যাব, অনেকটা হয়তো জৈবিক পদ্ধতিতে পরবর্তীকালে হয়তো অনেকটাই চাষবাস শুরু করতে পারব। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।